তে ব্যান মিহির ওই রুমে ব্যান অলরেডি আপনি আমি যেটা বলতেছি ওইটাই রাইট ওই রুমে ব্যান আপনি জানেন কি আপনি আপনি আবার আর কি খবর দিছেন আপনার মন গালি শোধায় লাভ দিয়ে যাইয়া লাভ দিয়ে যায় তো দেন না আপনার ওই স্বামী ওদের কোলের মধ্যে নিয়ে বসে থাকে ওই সব মিলে ধন্য করা হয় থাকে আর না আমার কি না না আমার তাই না আমি ওদের সাপোর্ট করি আমি কেউ সাপোর্ট করি না আমি এই জন্য ফেয়ার সার্টিফিকেট দেব না আপনি তো স্বামী আর কেউ না ও সার্টিফিকেট দেবে চার খলি পারে রাই তো মাইক ধর আমি আসছি দেখি তোমার মত আপনি কি করতে হ্যাঁ হ্যাঁ মাইক ধর ব্যান সদে তে অন্য মাইয়া মানুষের নাম ব্যাসন সদে বলো মাইকটা ছেড়ে দেন আপনি দেখি ওরা কতদিন কথা কইতে দেন নেক্সট ওরা আসছে যুদ্ধ করতে যুদ্ধ কি এভাবে হয় খান কিচ্ছু হল না যুদ্ধ করবি ঘরের মধ্যে এসে মেরে যাবে এইভাবে যুদ্ধ হয় এই বয়সে কি যুদ্ধ করবি তোরা তোরা তো এক একটা হচ্ছে খোড়া ল্যাংড়া লোলা বাসার ঠিকানা তোদের ওই হিরোইনের কাছে আসে না কয়দিন লাগবে তোদের চোখ মারানি পোলা গুলো ফোন করতে আসবি শুয়ারের বাচ্চা আচ্ছা তোরা বয় আইসি যখন বয় তোদের মতো আপাইজার রুমে থাকলে কি আর না থাকলে কি বেকার ভাই আছেন নাকি না চলে গেছে তোদের মতো আপাইসদের রুমে থাকলেও কিছু না না থাকলেও কিছু না কারণ তোরা কিন্তু বহু বছর আগে পঙ্গু হয়ে গেছিস কই একটাই আসলো আর গুলো মাইক ধরবি না মাইক ধরবি কি কোমরে জোর থাকা লাগবে মুখের ভাষা থাকা লাগবে তারপরে তো তোরা একটা কাজ করবি সামিয়ার ভোদার মধ্যে যে ওই দেবী বলে একটু চুমু দিয়ে আসবি তাহলে দেখবি জোর পাবি মাইক ফিরে আসেন বেকার ভাই আর কাতিল তো ভাগছে মাইকে করে আজ লাভ আছে সে পুরো অফলাইন হয়ে গেছে আবার বলে যে ভাই আপনি তো আত্মীয় ধরা দিয়ে হ্যান্ডকাপ পরে দিয়েছেন মনে হয় দুদিন আগে আমি বলছিলাম না যে ওর আত্মীয় বেড়াইতে আসতেছে ওরে পাইলে আমি ওরাটোর কথা বলাই দিব রিমেম্বার ওইটাই করলাম আর কিছু না দেখেন সামিয়ার ওই যে দুধের ঠিক মাঝখানটা একটা ইট মারছিলাম ইটটা যে লাগিছে কিন্তু ওই আফাইস কুত্তা বিড়াল ওইগুলো আবার ভদ্রলোকদের মনে লাগিছে চার চার খরিফার তো দেখেন ঝাঁকে ঝাঁকে আসতেছে আমি কি এই নুরার নাম নিয়েছি একবার গত পাঁচ দিনে শুধু সামিয়ার ভোদার নাম নিয়েছে বেশিরভাগের নামটা নিয়েছে সাথে ছিল চার খলিফা দেখেন লাগলো ওদের দেখেছেন কিভাবে খেলাটা হয় খেলাটা এভাবে খেলতে হয় খুঁজে খুঁজে বের করতে হয় যে ল্যাংড়া লোলাগুলো কোথায় লুকায় আছে কাজে তো লাগতেই হবে আপনাকে তো জানতে হবে সূত্রটা কোথায় একটার সাথে আরেকটা লিঙ্ক এমন ভাবে আটকাইছে না যে বাচ্চা যদি হয় না সবগুলো ল্যাঙ্গারুল একসাথে ওই বীর্য মেশবে তারপরে যদি মাগির ভোদায় মাল ওই বাচ্চা হয় কিন্তু ওই বাচ্চা যেটা হবে ওটা মানুষের বাচ্চা হবে না ওটা অন্য কোনো প্রাণী হবে সেই সাথে যদি ফ্লাইম্যানও দেয় সবগুলো কিন্তু জানোয়ার একটা মানুষ নাই তো বেকার ভাই মালগুলোকে আরো উত্তেজিত করব এমন উত্তেজিত করব যে ওদের ঘুম রাত্রে হবে না ওদের এই মাগি সামিয়া সহ সবগুলোর উত্তেজিত আমি ভালো করতে পারবো এইতে থাকে নেগিরার পিটে পিটে তুনা তুনা কইরা মার এদের পিটা বলা তো এদেরকে আমি তো উস্কাবো এদের খুঁজে এমন ভাবে যে না উত্তেজিত কইরা দেন যেখানেই পুত্তার মতো পালটকে পালটকে দৌড়াদৌড়ি করবে রুম জমা যদি করাটা জমা আইতে আসছে হ্যাঁ আমার ঘরের বাইরে আনবো প্যান্ট করে বাইরে আনবো পারলে
সামনে আনবো, তবে আমার মার ভিতরে পারবি না, তোদের দিয়ে আমি পালায় ছাড়বো, যাবি কোথায় তোরা? ওই ল্যাংড়াইতে ল্যাংড়াইতে আসবে, হামাগুড়ি দিয়ে আসবে, সাথে ওই তোদের এই সামিয়া মাগিরেও নিয়ে আসবে। জীবনে তো কম মাগি দেখিনি, কিন্তু ওর মতো এরকম 2 টাকার মাগি আমি দেখিনি। মানে এত মূর্খ, অশিক্ষিত এবং মিথ্যু, এই টাইপের রাস্তার প্রস্টিটিউট আমি দেখিনি। প্রস্টিটিউট এত মিথ্যা বলে না বিনা কারণে, চুপ থাকে, আর এই মাগি দেখি সবকিছু হইতে চায়। লজ্জা করে না, তার সেলিব্রিটি চলবে, তার রুম ছাড়া জোলার ইয়া নাই। সবগুলারে ভাই আব্বা দোস্ত বেষ্টিয়া রুমে নাঙ্গুলারে দিয়া, আরেকটা হলো বড় নাং লাইমেন, এই হারামজাদারে যে কত লাথি দেয়, তারপরও কিন্তু দেখছি বাফাদার। হ্যাঁ, তারপরে ওই গুইরা পিরা হারামজাদা তারই গান গায়, তার ব্যান কইরা নাকি বাউন্স করে, আমি এরকম দেখি। লুচ্চা নাম্বার ওয়ান, তবে এটা সত্য সে রিয়েল ভালোবাসে, কিন্তু ওই যে আছে না একখানা ভালোবাসা আছে না, একখানা ভালোবাসা মানে ভালোবাসা না বাস, সে তারই থাকবে। কিন্তু অনেক ভালোবাসা তৈরি হয় ওই আরে মোটাই বলছে সামিয়ারে, যে 15 বছরের পাওনা তার হলো ফ্লাইম্যান। হ্যাঁ, এই 15 বছর যাবৎ পালটক কইরা ফ্লাইম্যান ছাড়া আর কারো পায় নাই, প্রীতম রীতম সব লাত্থি দিয়ে ভাগছে, আর জয়াসিফ তো খেলে, ও তো হলো খেলোয়াড়, বুঝছেন না, ইনভেস্ট করে মজা দেখে। এই এই আপাইজ ল্যাংড়া লুলা গুলোকে কিভাবে মানে বুকে জড়ায় ধরলো, কয়টারে জড়ায় ধরছে দেখছেন, মানে কতটা গভীর এদের সূত্র দেখেন। আর এই একসাথে কিন্তু এতগুলো কখনো বেরোবে না, এতগুলো মালনে পেলে খুঁজে পাবেন না, এগুলো আমি টেনে বের করেছি। আরো 3 দিন সামিয়ারে দেবো না, এটার সাথে জড়িত হলো ওই যে ইয়ে আছে না, ওই যে আরেকটা কি পাগলা যেন সাইরুল পাগলা, সাইরুল তো হলো তার আবার কি ভাই, সাইরুল দিয়া ওদেরকে সব ম্যানেজ করে বাইট করছে। আপনি কি জানেন এই কাহিনী? কাতারের মতো একটা গরিব রাষ্ট্রে ভাবখানা দেখায় সে বিশাল বড় ধনী, তুই কাতারের ওই ইয়াদের আব্বা না ডাকলে তোর লাথায় বাইর করবো, তোর না আছে পিঠ না আছে তোর পা। হ্যাঁ, পুরান ঢাকায় থাকিস আবার কথা কি, বিশাল বড় বড় শালা সেলিব্রিটি থাপড়ায়। বাংলাদেশে গেছিলাম, ওই যে তুরান আছে না, তুরান কয় কি সাইরুল ভাইয়ের সাথে দেখা করবেন? সাইরুল, আমি কি সাইরুল কে? আমি আর পানি ভাই হাসতে হাসতে বলি, আমি কি এইসব পাগল চাগল ওগুলোর চিনিও না, ওদের সাথে দেখা করারও ইচ্ছা নাই, কিন্তু জানলে সত্যি দেখা করে একটা থাপড়া দিতাম যে কোন পাগলা তুই আয় তো পা দিস কোথাকার। যেখানকার যেখানে কার ল্যাংড়া লোলা ওখানে ওদেরকে হাঁটাতে হবে, ওদেরকে ক্রলিং করে হাঁটাতে হবে। মালগুলো আছে না এখনো, তো আছে রুমের মধ্যে নাকি চলে গেছে, আছে 2-1টা থাকলে শোন, তোদেরকে হামাগুড়ি দেওয়াবো আমি, সামি আর ওই ভোদার নিচ দিয়ে যাবি আর আসবি, তারপরে আমার রুমে আসবি, এত সহজে তোরা তো পার পাবি না। খানকি ছল গুলো দিনের বেলা উস্কাবো আর রাত্রে বেলা ক্রলিং করবে সামিয়া মাগির ভোদার নিচ থেকে। আর চার খলিফা দেখে রাখ, তোদের ভদ্র বেশি চেহারা না, এই হচ্ছে তোদের ভদ্র বেশি চেহারা, যে সামিয়া মাগি দালালি করিস না, সেই দালালদের এই এই ল্যাংড়া লুলা গুলো নিয়ে চলে। তোরা যদি না জানিস এগুলো চেহারা দেখে লস। যাই হোক, এই মালগুলো নিয়ে বেশি কিছু বলার নেই, তোরা যে এসেছিস আমার খুব ভালো লেগেছে, এইভাবে তোরা আগাইতে থাক। কথাগুলো শুনে গেল, যাক আমি চলে যাই, কারণ কথা শুনলে আবার একটা মানিকজোতের বিষয়, বুঝছেন না বাসায় গেস্ট। আপনারা তো দেখি বেশ, আপনি তো হিরো হয়ে গেছেন, এসে আপনার নাম নাই, খারাপ না, চালা যান, কঠিন ডাক আপনার উপরে। কে নাম নেন বললেন? পাঠশালা মালগুলোর সাথে